সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। শুরুতেই থাকছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 এর খবর। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 দিন ধরে চলবে এই ক্রীড়া যজ্ঞ। 9 জেলা শহরে 31টি ডিসিপ্লিনে 1271টি পদকের জন্য লড়াই করবেন 5300 জন ক্রীড়াবিদ। আবারও করোনার প্রকোপ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে সব খেলা আয়োজনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদের রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়ালো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ গেমসের এবারের আসরটি হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে, করোনার কারণে সে সময় স্থগিত করা হয়। নানা সতর্কতা মেনেই এবার তা আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। করোনা সতর্কতা হিসেবে থাকছে 3 স্তরের নিরাপত্তা, সেই সাথে কেউ আক্রান্ত হলে দ্রুত তার আইসোলেশন নিশ্চিত করার কথা জানিয়েছেন আয়োজকরা। মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনার রয়েছে অপরিসীম উৎসাহ ও আগ্রহ। তিনি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের খেলাধুলার প্রসার ও মানোন্নয়নে সবসময় উদ্যোগী ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশ আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি আলোচিত নাম। এসএ গেমস 2019 উপলক্ষে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং উপযুক্ত প্রশিক্ষণের ফলে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়। কোভিড-19 মহামারীর পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে এই গেমসের আয়োজন করা হয়েছে। 10 এপ্রিল পর্যন্ত চলা এই ক্রীড়াযজ্ঞ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধির বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। আমি খেলাধুলা নিজেও পছন্দ করি এবং সবসময় যে কোনো খেলা আমি নিজে মাঠে উপস্থিত থাকতে চেষ্টা করেছি অতীতে, কিন্তু এবার পারলাম না, সত্যি আমার জন্য খুব দুঃখজনক। তারপর আমি বলবো যে আমি সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আসিনি। তো আমি আশা করি যে এখন থেকে 31টা ডিসিপ্লিনে যে খেলাগুলি অনুষ্ঠিত হবে প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষাটা একটু মেনে চলবেন। অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অ্যাথলেটদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। খেলাধুলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবসময় আন্তরিকতা ছিল এবং তিনি সবসময় উৎসাহিত করতেন এবং নিজে তিনি খেলতেন। যে কয়টা ডিসিপ্লিনে খেলা হবে প্রত্যেকটা খেলায় আপনারা আপনাদের পারদর্শিতা দেখাতে পারবেন এবং সেই সাথে আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন যে আমরা যেন আগামীতে অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানে অংশগ্রহণ করবার মতো নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো এবং ফায়ারওয়ার্ক প্রদর্শিত হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ওয়ানডের মতো টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে শেষ হল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। টি টোয়েন্টি সিরিজের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড 65 রানে বাংলাদেশকে হারিয়ে নিরঙ্কুশ সাফল্য নিশ্চিত করেছে। 10 ওভারের কাটল ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের 4 উইকেটে 141 রানের জবাবে টাইগাররা 9 ওভার 3 বলে 76 রানে অল আউট হয়েছে। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। হাট দিয়ে শুরু যে সফরে হাট দিয়েই শেষ হলো টাইগারদের এবারের নিউজিল্যান্ড সফর। ওয়ান ডে সিরিজের মতো টি টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশ বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি শুরু হলো নির্ধারিত সময়ে ঘণ্টা দুই পর। 10 ওভারের কার্টেল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের উপর গাপটিল ও ফিল অ্যালেনের ব্ল্যাক ক্যাপস ওপেনিং পার্টনারশিপে তোপ দাগানো শুরু। 6 ওভারে 85। ফিল্ডাররা ক্যাচ ফেলেছেন আগের ম্যাচগুলোর মতোই। বোলারদের সাদামাটা বোলিংকে চূর্ণ করে গাপটিলের 19 বলে 44, অ্যালেন আরও বিধ্বংসী 29 বলে 250 স্ট্রাইক রেটে 71। জবাবে বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই কিউই বোলারদের দাপট। অধিনায়ক টিম সাউদি ইনিংসের প্রথম ওভারই তুলে নিয়েছেন সৌম্য, আর এ ম্যাচে মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে টাইগার অধিনায়ক লিটনকে। এরপর শুধুই ব্যাটসম্যানদের প্যাভিলিয়ন মুখোমিছিল। সৌম্যর 10, নাইমের 19 আর মোসাদ্দেকের 13, এই তিনটি 2 অঙ্কের ইনিংস। 9.3 ওভারে 76 রানে শেষ বাংলাদেশের ইনিংস। অধিনায়কের স্বীকারোক্তি তারা শিখেই চলেছেন। উই আর লার্নিং, নিউ পিপল আর লার্নিং অ্যাবাউট দিস, হাউ টু প্লে দিস ইয়ার, এন্ড
I think so. We're learning about the wicket and the condition. Sri Lanka suffered a Tiger the two tested prathom ti shuru 21 April. Saidur Rahman Shamim, Sports Desk, Channel I. New Zealand থেকে আরো একবার বাংলাদেশকে ফিরতে হচ্ছে খালি হাতে ওয়ানডের পর টি-20 সিরিজেও সঙ্গী হয়েছে হোয়াইট ওয়াশ হওয়ার অভিজ্ঞতা নিউজিল্যান্ডে এতদিন প্রস্তুতি নিয়েও ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তারপরও এই সিরিজ ভুলে সামনে তাকাতে চান তিনি I think over the series I think we haven't played our best cricket we came here early prepared ourselves had a good camp in Queenstown. Boys were working hard, hitting the gym, doing the hard yards, but we didn't put up in our show. So it's quite disappointing as far as a T20 captain. But having said that, I think probably we need to find something out of this series so that we can build it up for the next series. এবারে ফুটবল প্রসঙ্গ নেপালে থ্রি নেশনস কাপ ফুটবলের মিশন শেষে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরেছে চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ থাকলেও কাঠমান্ডুতে জামাল ভুঁইয়াদের সময়টা ভালো কেটেছে কোচ জেমিজে আশা করছেন নতুনদের আন্তর্জাতিক ম্যাচের যে অভিজ্ঞতা হয়েছে তা জুনে বিশ্বকাপ বাছাইয়ের কাজে লাগবে আদিল আহমেদ শারের রিপোর্টে বিস্তারিত থ্রি নেশনস কাপ টুর্নামেন্ট শেষে বিকেলে কাঠমান্ডু থেকে ঢাকায় বাংলাদেশ ফুটবল দল ফাইনালের ট্রফিটা হাতছাড়া হওয়ার আক্ষেপ আছে টিমের সবারই তবে হেড কোচ বলছেন নিজের পরিকল্পনায় সফল তিনি ফাইনালে প্রথমার্ধটা ভালো হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বেশ কিছু ফুটবলারের অভিষেক হয়েছে তাদের অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে বসুন্ধরা কিংসের এএফসির ম্যাচ শেষ হলে মেতেই আবারও ক্যাম্প শুরু করব বিশ্বকাপ বাছাইয়ের জন্য আসরের তিনটি ম্যাচেই খেলেছেন মুক্তিযোদ্ধা ক্লাবের ফরওয়ার্ড মেহেদি হাসান সুযোগ পেলে আরও ভালো করার আশা করেছেন তিনি আমাদের জার্নিটা ভালো ছিল চেষ্টা করেছি আমরা তবে হয়তোবা একটা ভালো কিছু শিক্ষা নিলাম আর কি আরো ভালো কিছু করব পরবর্তীতে এটা ভারত আফগানিস্তান ওমানের বিপক্ষে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হবে কাতারে আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা